নমস্কার, গাল্প জীবনের আরেকটি নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এখন আমরা চলে এসেছি পোস্ট রাখি সেলিব্রেশনে, আইকিয়া স্টোরে। বাহারিনে যে আইকিয়া স্টোর আছে সেখানেই ভিজিটে গিয়েছিলাম বা ঘুরতে গিয়েছিলাম, যেটাই বলুন না কেন। এই পার্কিং লটটার থেকেই সুন্দর সাজানো আছে। পার্কিং লটটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো আছে যে মনে হবে এখানেই পিকনিক স্পট। গাড়ি পার্ক করে দিয়ে তারপর আস্তে আস্তে সবাই ভেতরের দিকে ঢুকে পড়লাম। আমরা অনেকে গিয়েছিলাম, আর ভেতরে ঢুকেই দেখলাম যে এরকম একটা সুন্দর ড্রেসিং টেবিল ডেকোরেশন করা আছে, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো জানি না যে ভেতরে আরও সুন্দর সুন্দর আছে। তখন আমার এটা প্রথমে দেখেই মনে হচ্ছিল যে এটা অনেক সুন্দর, ভেতরে গিয়ে দেখি আরও সুন্দর সুন্দর সব জিনিস। পুরো ভিডিওটা আপনারা পুরোটা দেখুন। এই ভিডিওটা থেকে আপনারা অনেক আইডিয়া নিতে পারবেন যে বেডরুম কেমনভাবে সাজাবো, ড্রয়িং রুম কেমনভাবে সাজাবো, বা কিচেন কেমন করে সাজাবো, অনেক আইডিয়া নিতে পারবেন। তারপর আমরা চলে আসি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে এই যে একটা ছোট্ট ক্লিপস নিয়েছিলাম এখানেই। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিও দেখার পর আপনারা কেউ লাইক করেন না বা কমেন্ট করেন না, তাই একটু প্লিজ দয়া করে ভিডিওটা দেখার পর লাইক বা কমেন্ট করবেন, তাতে আমার ভিডিওটা আরও এগিয়ে যেতে সাহায্য পাবে। তারপর চলে এলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোর থেকেই মেন দেখি সব কিছু শুরু হচ্ছে। এখানে ওয়েলকাম টু আইকিয়া এসব বোর্ড লাগানো আছে। থার্ড ফ্লোরে চলে এসেই সামনে দেখি এই সুন্দর একটা মিরর। এরকম মিররের কিন্তু আমার খুব শখ আছে একটা বানানোর, যে চারিপাশে পুরো লাইট দেওয়া থাকবে, বড় একটা মিরর। এই যে দেখুন কত সুন্দর। এখানে আছে ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট, এই ফ্লোরে আছে। তারপর আমরা আবার উপরে চলে যাই সিঁড়ি বেয়ে। পাশে এক্সেলেটর আছে কিন্তু আমরা সিঁড়ি বেয়েই গেলাম, কারণ সিঁড়িটাও দেখতে অনেক সুন্দর। আমরা সিঁড়ি বেয়েই ওই জন্য উপরে আবার উঠে গেলাম। ভেতরে যাওয়ার পর আর কাউকেই খুঁজে পাইনি, সবাই এদিক ওদিক আলাদা হয়ে গিয়েছিল। সবাই বিভিন্ন জিনিসপত্র দেখছে, তো সবাই আলাদা হয়ে গিয়েছে। আমি আর পারমিতা দি একসাথে ছিলাম, তো পারমিতা দি মাঝে মাঝে আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল। এই সেট আপটা দেখুন, সোফা, সামনে টিভি, তার এক পাশে আছে ডাইনিং টেবিল। পুরো সেট আপটা দেখুন গোছানো আছে। আইডিয়া নিতে পারবেন যে কেমনভাবে বাড়ি গোছাবেন। অনেক সুন্দর একটা সেট আপ এখানে বানানো আছে। পরপর পরপর আর সব সেট আপ তৈরি করা আছে একটার পর একটা, দেখে যান। এটা যেমন একটা কিচেনের সেট আপ, ছোট্ট কিচেনের সেট আপ, মানে পরপর সব একটার পর একটা সাজানো আছে। মনে হবে যেন কোনো বাড়ির ভেতরে আছি আমি। আইকিয়া স্টোরটি এতটাই বড় যে সবাই হারিয়ে গিয়েছে যেই জোন দিকে। আমি আর পারমিতা দিও দুইবার হারিয়ে গিয়েছি, খুঁজে পাচ্ছিলাম না। আবার ফোন করছি, কোথায় আছো তুমি, কোথায় আছো তুমি। তারপরে একটা লোকেশন বলে দিচ্ছে যে আমি এখানে আছি, তুমি এখানে চলে এসো। সেরকমভাবে খুঁজে নিচ্ছি, বাকিদেরকে তো খুঁজেই পাইনি। প্রত্যেকটি সেট আপই এত সুন্দর। এই যে দেখুন, এটা একটা কাঁচের পুরো দেওয়াল টাইপের করা আছে, তার পাশেই সোফা সাজানো আছে। মানে পুরো ড্রয়িং রুমটা এরকমভাবে সাজাতে পারবেন, একপাশে কাঁচের দেওয়াল দিয়ে। অনেক সুন্দর সেট আপ। এই যে একটা ছোট্ট ড্রয়িং রুমের সেট আপ, কয়েকটা সোফা, তার সাথে টিভি, আর এখানে আরও একটা ছোট্ট জায়গার মধ্যে সেট আপ করা আছে। মানে যার যেরকম বাড়ির জায়গা সেই অনুসারে সাজানো যাবে, এরকম একটা সেট আপ করা আছে। এই যে দেখুন, পুরো বাড়ির যেন সেট আপ। এটা হচ্ছে কিচেন, সামনেই ছিল করা ছিল ড্রয়িং রুম, একটা ছোট্ট ড্রয়িং রুম যেখানে একটা সোফা, লাইট, টিভি এসব, আর তার পাশেই কিচেনের সেট আপ। অ্যাকচুয়ালি স্টুডিও অ্যাপার্টমেন্ট যেরকম হয় সেরকম একটা সেট আপ করা আছে। ছোট্ট জায়গার মধ্যে ড্রয়িং রুম, ছোট্ট জায়গাতে একটা কিচেন, সেরকম একটা সেট আপ করা আছে। আর এই যে এই ব্ল্যাকটা, আমি তো প্রথম ভেবেছিলাম এটা হয়তো আলমারি, মানে থালা বাসন এসব রাখার জন্য। পরে খুলে দেখি যে এটা তো একটা ফ্রিজ, মানে ফ্রিজের সেট আপটাও এরকম করা আছে যে দেখে বোঝাই যাবে না যে এটা একটা ফ্রিজ। এই জিনিসটা আমার খুবই অ্যাট্রাকটিভ লাগলো, কিন্তু কিচেনের সাথে ম্যাচিং করে একদম ফ্রিজটাও লাগানো আছে, যেটা বোঝাই যাবে না যেটা অ্যাকচুয়ালি এটা ফ্রিজ। আর এই যে এই বেডরুমের সেট আপটা দেখুন, অনেক সুন্দর। সামনে একটা কাঁচের দেওয়াল টাইপের করা আছে, আর তার ভেতরেই হচ্ছে বেডরুমের সেট আপ।
অনেক সুন্দর লাগছে দেখুন। পুরোটা কাঁচের, দুই পাশে কাঁচের দেওয়াল দেওয়া আছে, কাঁচে আমার রিফ্লেকশনটা বোঝা যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন। মানে দুই পাশে বেডরুমের দুই পাশে কাঁচের দেওয়াল করা আছে, মাঝখানে বেডরুম, মানে একটা রয়্যাল লুক। এত সুন্দর সুন্দর জিনিস দেখে সেদিন তো চোখ একদম ধান দিয়ে গিয়েছিল। চারিপাশে এত সুন্দর সুন্দর লাইট, এত সুন্দর ডেকোরেশন, আর মানে সব রুম টাইপে সাজানো আছে, তো তাই আসলে বুঝতেই পারছি না যে কোন দিকে যাচ্ছি, কোন দিকে বেরোবো, কোন দিকে ঢুকবো। মনে হচ্ছে যেন একটা জায়গার মধ্যেই আছি, পরপর রুমের ভিতরে ঢুকে যাচ্ছি। আর এই সেটআপটা সব থেকে বেস্ট লেগেছে আমার। ছোট্ট জায়গার মধ্যে স্টুডিও অ্যাপার্টমেন্ট দেখুন, সোফা, লাইট, টিভি, পাশেই আছে ডাইনিং টেবিল, পাশেই কিচেন, ছোট্ট এরিয়ার মধ্যে সব কিছু এত গোছানো বাগানো। কিচেনটা এত সুন্দর লেগেছে আমার, দেখুন এখানেই এত সুন্দরভাবে সেট আপটা করা আছে ছোট্ট জায়গার মধ্যে। আমার তো সব থেকে বেস্ট মনে হয়েছে এটা, সব থেকে সুন্দর লেগেছে আমার এখানে। তাই আমি অনেকক্ষণ বসেই ছিলাম, কারণ এই জায়গাটা আমার অনেক সুন্দর লাগছিল। আর সবাই যেহেতু এদিক ওদিক হারিয়েও গিয়েছে, কাউকে খুঁজেও পাচ্ছিলাম না, সে কারণে এখানটাতে আমি অনেকক্ষণ বসেছিলাম। কিচেনের এক পাশে বেডরুম শুরু হয়ে যাচ্ছে, মাঝখানে ছোট্ট একটি দেওয়াল দেওয়া আছে, এখানেও টিভি সেট আপ, আলমারি বা ড্রেসিং টেবিল সব কিছু এমন সুন্দরভাবে গোছানো বাগানো কম জায়গার মধ্যে। আপনারা দেখে আইডিয়া নিতে পারবেন যে কম জায়গার মধ্যে কিরকম ভাবে সাজালে জিনিসটা সুন্দর হবে। এই স্টোরটি এতটাই বড়, সবশেষে মনে হয়েছিল যে একটা কোণাও হয়তো দেখে শেষ করতে পারিনি, এতটাই বড়। লাস্ট পর্যন্ত মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল, কারণ চারিপাশে কাউকে খুঁজে পাচ্ছি না, আর সব দিক একই মনে হচ্ছে, বাইরে যাওয়ার রাস্তা বেরোতে পাচ্ছিলাম না। আমার লাস্ট ভিডিওটা যারা যারা দেখেননি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। আমার লাস্ট ভিডিওটা ছিল এয়ারপোর্ট লাউঞ্জ কেমনভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, খাবার খেতে পারবেন, মানে টাইম স্পেন্ড করতে পারবেন সেখানে ঘন্টার পর ঘন্টা, সেই বিষয়ে। তো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন। ভিডিওটি দেখে শুধু শুধু চলে যাবেন না, একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট করে আমাকে আরেকটু উৎসাহ দেবেন। আর যদি মনে হয় সাবস্ক্রাইব করব, নতুন আরও ভিডিও দেখব, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন ভিডিওতে যেটা দেখছেন সেটা লং এরিয়ার মধ্যে, যদি কারো বড় কিচেন হয় কেমনভাবে সেট আপ করতে পারবেন সেটারই একটা ভিডিও। দেখুন পুরো হোয়াইটের বেস রেখেছে, অনেক সুন্দর দেখতে লাগছে। চারিপাশে এত আয়না আছে যে নিজেকে সেখানে দেখিয়েই ফেলছি একটু করে। তারপর চলে আসি কিড সেকশনে। কিড সেকশনে এই বাচ্চাদের বেডরুম সাজানোর আইডিয়াগুলো অনেক সুন্দর। দেখুন ছোট ছোট বেডগুলো এত সুন্দর লাগছে, আর লাইটটা দেখুন মারাত্মক দেখতে লাগছে, লাইটের ডেকোরেশনটা। বসার জন্য ছোট্ট ছোট্ট চেয়ার, ছোট ছোট টেবিল, টেবিলের উপরে কিউট কিউট ল্যাম্প, দেখতে এত সুন্দর লাগছে। আর এই বেডগুলো তো দেখতে আমার অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে যদি আমার বেডটাও এরকম সুন্দর হতো বা এরকম দেখতে হতো। কিন্তু চাইলেও এটা কিনে কোনো লাভ নেই, কারণ এটাতে তো আর আমি শুতে পারবো না, বেডগুলো অনেক ছোট, আর ছোট বলেই দেখতে হয়তো এত সুন্দর লাগছে। আর এই বেডরুমের সেট আপটা দেখুন, এখানে বাঙ্ক বেডে সেট করা আছে যে তলায় একজন বাচ্চা শুতে পারবে, আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকজন বাচ্চা শুতে পারবে। বাঙ্ক বেডে সেট আপ করা আছে, এটা একটা আলাদা ধরনের আবার বাচ্চার রুমের সেট আপ। পাশেই একটা এই যে টেন্ট করা আছে বাচ্চার খেলার জন্য। আর তারপরেই চলে আসি যেখানে সব পাওয়া যাবে, মানে বাচ্চাদের বেড এরকম কোনো সেট আপ নয়, শুধু রাখা আছে সিঙ্গেল সিঙ্গেল কেনার জন্য। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের বেডগুলো, উফ এত কিউট দেখতে। এগুলো দামও মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যেই আছে, 10,000, 12,000, 15,000 বা 20,000 এরকম রেঞ্জের মধ্যে বেডগুলো আছে। তারপরে এই লং মিররগুলো দেখুন, 29 BD-তে এই মিররটা, এটা 69 BD-তে, এই লাস্টের এটা 22 BD-তে, আর এই স্মল মিররটা 9 BD-তে। মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যে আছে, খুব একটা দাম নয়। কিন্তু বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না, সিকিউরিটিকে জিজ্ঞেস করতে হলো কোনটা দিয়ে বেরোবো। এবারে সে এখানে দেখিয়ে দিল যে এই যে যে তীরটা আছে, এই তীর ধরে যেতে হবে, তাহলে গ্রাউন্ড ফ্লোর যাওয়ার রাস্তা পাবো। তো এই পরে তীরটা গেল কোন দিকে দেখতে দেখতে যাচ্ছি আমরা।
গ্রাউন্ড ফ্লোরে আসতে অনেকক্ষণ সময় লাগে, তখন পুরো মাথা ব্যথা হয়ে শুরু হয়ে গেছে, কারণ এতটাই মাথা খারাপ হয়ে গিয়েছিল, বেরোতে পারছিলাম না, জিজ্ঞেস করে করে বেরোতে হচ্ছে কোন দিকে যাব। তারপরে লাস্টে এই যে ডিনার করলাম, আমি ধোসা খেয়েছিলাম আর বাকিরা থালি অর্ডার করেছিল।